আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা আপিলে বিএনপি নেতা নুরুল ইসলাম সহ ছজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। হাইকোর্টে রয়েছেন আমাদের রিপোর্টার মাজহুল হক মান্না, আমরা এখন তার সাথে সরাসরি যোগাযোগ করছি। মান্না, মান্না আপনি শুনতে পাচ্ছেন? মান্না আপনি শুনতে পাচ্ছেন? দিদা, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা মান্না, রায়ের বিস্তারিত তথ্য আমাদেরকে একটু জানান, আর আদালত প্রাঙ্গণের এখন কি অবস্থা, আপনি তো সেখানে অবস্থান করছেন, আপনারা বিস্তারিত জানেন তথ্য দিন। যে আপনি যেমনটা বলছিলেন যে ছয় জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায়, আর কিছুক্ষণ আগেই মূলত 1:15 থেকে রায় ঘোষণা শেষ হয়েছে, এবং সেই সময় আপনারা জানেন তার ছেলে রাসেল এমপি উনি উপস্থিত ছিলেন, এবং অন্যান্য যারা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এই আদালতে অবস্থান করছেন। তো ওনারা যেহেতু এই দীর্ঘ একটি মামলার শুনানি শেষে রায় দেওয়া হয়েছে, এবং অনেকেই এই মামলায় আসামি ছিলেন, আপনি জানেন সব মিলিয়ে প্রায় 28 জন আসামি ছিলেন। তো আসামি ছিলেন তার মধ্যে থেকে যেটুকু রায় ঘোষণা করা হয়েছে, সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে যে যে রাজনৈতিক অবস্থাটা বলা হয়েছে যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে, এবং পিছন থেকে যে উশৃঙ্খল নেতাকর্মী যারা আছেন তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা হয় এবং তাদের উপর নির্ভর করা হয়, এবং সেসব কথা বলেছেন। এবং বলেছেন স্থানীয় যে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার, তিনি এই সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত আছেন বলে কোর্ট তার ওই রায় উল্লেখ করেছেন, এবং বলেছেন যে এই 6 জনের, আপনারা জানেন যে 22 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল, পরবর্তীতে হাইকোর্ট আপিলে রায় দিলেন, সেখানে মূলত নুরুল ইসলাম সরকার, মাহবুব রহমান, সোহাগ সরু, নুরুল ইসলাম দীপু, শাহিদুল ইসলাম, হাফিজ এলাইসা, কানিজ হাফিজ, এই 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, এবং এরপরে 7 জনের মৃত্যুদণ্ড থেকে 7 জনকে যাবজ্জীবন করা হয়েছে। তাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী এবং আনোয়ার হোসেন ওরফে আনু, তারপর জাহাঙ্গীর হোসেন যার কাশিম মাতব ওরফে সালাম, এবং মশিউর রহমান মশু, এবং সৈয়দ আহমেদ মজনু, এই 7 জনের মূলত মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করা হয়েছে, এবং বাকিদেরকে খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড পাওয়া আসামি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে যাবজ্জীবন দেওয়া হয়েছিল 6 জনকে, এর মধ্যে একজন যেহেতু আপিল করেনি, ওহিদুল ইসলাম টিপু, তার যাবজ্জীবন বহাল রাখা হয়েছে, এবং নুরুল ইসলাম খালাস আমিন, তার যাবজ্জীবন বহাল রাখা হয়েছে, এবং বাকি আরো 4 জন আসামি আছে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। মোটামুটি 11 জনকে এই মামলায় খালাস দেওয়া হয়েছে, এবং 2 জন মৃত্যুদণ্ড পাওয়া আসামি যেহেতু মারা গেছেন ওই সময়, তাদের ব্যাপারে মূলত নিষ্পত্তি করা হয়েছে, কোর্ট থেকে বলা হয়েছে তাদের ব্যাপারে কোন রকম ই করা হয়নি। এবং মূলত আমরা যেটা দেখেছি যে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেই হিসেবে যদি কোনো গরমিল না হয়, তাহলে আমরা জানি যে এই হত্যা মামলায় যে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়েছে সেখানে মূলত 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, এবং 7 জনের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং 2 জনের যাবজ্জীবন এমনি বহাল ছিল, সব মিলিয়ে 11 জনকে খালাস দেওয়া হয়েছে। এই হলো চিত্র।